নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন রেসিপির সাথে তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটি তোমাদের সামনে আমি দেখাবো সেটা হলো মাটন কারি রেসিপি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক, আর ভিডিওটা পুরো দেখো একটু স্কিপ না করে। দেখো, আমি এখানে প্রথমে মাটনগুলো খুব ভালো করে ধুয়ে আদা রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে মটনটাকে ম্যারিনেট করে রেখেছি। আধ ঘন্টা হয়েছে আমি মটনটা ম্যারিনেট করে রেখেছি। আমি এখানে কোনো রকমের টক দই বা কোনো মশলা আর অ্যাড করিনি। এখন দেখো, আমি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর সর্ষের তেলটা গরম হতে হতেই আমি সামান্য লবণ আর হলুদ অ্যাড করে দিলাম। আমি তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, আমি এই যে সর্ষের তেলটা দিলাম এই তেলটাতেই আমি পুরো রান্নাটা করব, আমি আর কোনো রকম তেল ইউজ করব না। আচ্ছা দেখো, আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, কুচুনো পেঁয়াজ আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এটা আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর আমি ভাজবো না। পেঁয়াজটাকে আমি এবার তুলে রাখবো, এই পেঁয়াজটা আমি পরে ইউজ করব। খুব সুন্দর করে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, এবারে পেঁয়াজটাকে আমি তুলে নিচ্ছি। পেঁয়াজটা তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা এবং নুন হলুদ মাখিয়ে রাখা আলু। আলুগুলোকেও আমি সুন্দর করে একটু কড়া করেই ভেজে নেব। কড়া করে ভাজলে দেখবে খুব সুন্দর লাগে খেতে, ভালো করে ভেজে নিলে আলুগুলো। তো আমি সেটাই করবো, আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। এবারে যে তেল আছে এই তেলে কিন্তু আমি এবার মাটনটা রান্না করব। এখানে নিয়ে নিয়েছি দুটো এলাচ, দুটো লবঙ্গ আর দুটুকরো দারচিনি, দিয়ে দিলাম দুটো তেজপাতা। গোটা মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ছোট্ট একটা পেঁয়াজ, আমি কুচো করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। খুব ছোট সাইজের পেঁয়াজ আমি নিয়েছি, খুব বেশি মশলা বা খুব বেশি রিচ করে আমি রান্নাটা করব না। তোমরা দেখো খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই কম জিনিস দিয়ে আমি রান্নাটা করছি। আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি, দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ যাতে পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যায়। এবারে আমি লবণটা মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব, তাতে টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে আসবে। তো দেখো ঢাকটা খুলে দেখছি টমেটো আর পেঁয়াজটা যথেষ্ট নরম হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে, টমেটোর কাঁচা ভাবটাও অনেকটাই চলে গেছে। দেখো টমেটোগুলো খুব ভালো নরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট, এর মধ্যে আমি 2 চামচ অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে আমি ভালো মতন মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে খুব ভালো মতন মশলাটাকে আমি কষতে দেবো। খুব ভালো করে মশলাটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এবারে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি, কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো দেখো মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। সুন্দর করে মশলাটাকে না ভাজলে, এর কাঁচা ভাবটা থেকে গেলে রান্নাটা কখনোই খেতে ভালো হবে না। তো সামান্য একটু জল অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায়। জলটা দিয়ে মশলাটাকে আমি আবার খুব সুন্দর করে নেড়েচেড়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আর তার থেকে একটু বেশি জিরে গুঁড়ো, 1 চামচ ধনে, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো অ্যাড করলাম আমি। আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার পাউডার যেটা কালারের জন্য আমি দিলাম। সবগুলো দিয়ে আমি খুব ভালো মতন মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নেব, মশলাগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব।
এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ এটাকে রান্না হতে দিয়েছিলাম। এবার দেখো ঢাকনা খুলে দেখছি মশলাটা অনেকটাই তেল ছেড়ে গেছে। ভালো করে মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে মাটনটা অ্যাড করে দেব। তোমাদেরকে বলে রাখছি দেখো খুব সুন্দর করে কিন্তু মশলাটাকে ভাজতে হবে, পুরো মশলার পেস্টগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করতে হবে, কষাতে হবে, না হলে কিন্তু এর কাঁচা গন্ধগুলো থেকে যাবে। এবার মাটনগুলো আমি দিয়ে দিলাম। মাটনগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে মাটনের সাথে মশলাগুলো মিশিয়ে নেব। খুব ভালো মতন মশলাটা মেশানো হয়ে গেলে মাটনের সাথে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। ঢেকে দিয়ে আবার আর এক পিঠে আমি নেড়ে দিচ্ছি। এবারে সামান্য একটু জল অ্যাড করতে হবে, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। জলটা দিয়ে আবারও খুব ভালো মতন নেড়ে চেড়ে মশলাটাকে আমি মাখিয়ে নেব জলের সাথে। এবারে আবারও আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নিয়েছিলাম। তাতে সামান্য তেল ছেড়ে এসছে, মাংস থেকে সামান্য তেল ছেড়ে এসছে। এবারে আমি 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম, আর ওই বাটিতেই সামান্য জল দিয়ে অ্যাড করে দিলাম। পুরোটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে টক দইটাকে। টক দইটা একদম কষানোর শেষের দিকে দিতে হবে, আগে টক দইটা দিলে দইটা ফেটে ফেটে ছাকড়া ছাকড়া হয়ে যায়, তো সে কারণে কষানোর একদম শেষের দিকে টক দইটা দিতে হবে। খুব সুন্দর করে সমস্ত মিশ্রণটাকে আমি মিশিয়ে নিলাম। এবারে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে 10 মিনিট রান্না করে নেব। দেখো 10 মিনিট বাদে আবারও দেখছি মশলা থেকে কিছুটা তেল ছেড়ে এসেছে। এবারে আমি এখানে সামান্য লবণ অ্যাড করব। আমি কিন্তু ম্যারিনেট করার সময় মাংসটাকে তার মধ্যে কোনো লবণ দিইনি, অথবা মশলার পেস্টেও কোনো লবণ দিইনি, আমি এখনই লবণ দিলাম। তো লবণটা বুঝে দিতে হবে স্বাদ অনুযায়ী। কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নিয়েছিলাম, মশলাটাকে খুব ভালো মতন কষে গেছে। এবার আমি জল গরম করে রেখেছিলাম, সে জলটা আমি দিয়ে দিলাম। পরিমাণ মতন ঝোল দিতে হবে, খুব ভালো মতন নেড়েচে নিতে হবে। ঝোলটা আমার কম মনে হচ্ছে, এর মধ্যে আলু পড়বে, তো সামান্য আরও একটু জল আমি অ্যাড করে দিলাম। যেহেতু আমি প্রেশার কুকারে রান্নাটা করছি না, তো আর এটা মাটন, তো সেহেতু আমাকে একটু ঝোলটা বেশি পরিমাণেই দিতে হবে। তো ঝোলটা আপনারা বুঝে দেবেন কতটা ঝোল রাখতে চান। তো কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম, এরপরে আমি আলুগুলো, ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। মাটনটা 80% সেদ্ধ হয়ে গেছে, তো এই অবস্থায় আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে খুব ভালো মতন ঝোলটা আবারও আমি নেড়ে ছেড়ে নেব, তারপরে আবার আমি ঢাকনা দিয়ে রান্না হতে দেব। 10 মিনিট মতন রাখলেই হবে। দশ মিনিট আমি রান্না করে নিয়েছি ঢেকে ঢেকে ঢেকেই রান্না করতে হবে, যেহেতু আমি প্রেশার কুকারে করছি না, তো ঢেকে ঢেকে রান্না করতে হবে, রান্নাটা হতে একটু সময় লাগবে। তো দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, মাটনটাও সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি 4টে কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার যে ফ্রেগনেন্সটা উঠবে খুব সুন্দর, তাতে টেস্ট হয়। আর ভেজে রাখা যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে ঝোলের সাথে। এর থেকে বেশি ঝোল আমি রাখবো না, বা এর থেকে কম ঝোলও আমি রাখবো না। খুব ভালো মতন পেঁয়াজ বেরেস্তাটা মিশিয়ে নেব ঝোলের সাথে, তারপরে আমি অ্যাড করব স্বাদ অনুসারে সামান্য একটু চিনি অ্যাড করব। চিনিটা যারা খান তারা তো দেবে না, যারা খান না তারা স্কিপ করে যেতে পারেন। তো আমি একটু সামান্য মিষ্টি অ্যাড করলাম এর মধ্যে। মিষ্টিটা দেওয়ার পর আবারও খুব ভালো মতন নেড়ে নিলাম। নেড়ে নিয়ে আমি সামান্য গরম মশলা অ্যাড করব।
গরম মশলা দিয়ে আবারও খুব ভালো মতো নেড়ে আমি গ্যাসটা অফ করে দিয়ে ঢাকনা ঢেকে কিছুক্ষণ রেখে দেব। আমি 10 মিনিট মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো দেখো মাটনটা রেডি হয়ে গেছে। তো তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে বা রেসিপিটা এত সহজ পদ্ধতিতে মটন কারি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, দেখো আবার একটা নতুন রেসিপির সাথে একটা নতুন ভিডিওর সাথে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইলো।